নমস্কার বন্ধুরা, আমি অমিত। আপনারা দেখছেন হেলথ ইনফো ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে রিভিউ করব আল্টারডেক এসআর ক্যাপসুল। বন্ধুরা, এই আল্টারডেক ক্যাপসুল কিভাবে সেবন করতে হয়, কি কি সল্ট দিয়ে এই ক্যাপসুলটি তৈরি করা হয়েছে, কোন কোম্পানি তৈরি করে, দাম কত, কিভাবে সেবন করতে হয়, তো সম্পূর্ণ ডিটেলস আপনি যদি জানতে চান এই ছোট্ট ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন, সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আল্টারডেক ক্যাপসুল, এটা যদি আপনি কিনতে চান তাহলে যে কোনো ফার্মেসি বা যে কোনো কেমিস্ট শপ থেকে খুব সহজে কিনে নিতে পারবেন। এটি ম্যানুফ্যাকচার করে থাকে সান ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি। এটার ভিতরে যে সল্ট বা কম্পোজিশন দেওয়া থাকে সেটা হলো অ্যাসিক্লোফেনাক প্লাস রাবিপ্রাজল। অ্যাসিক্লোফেনাক দেওয়া থাকে 200 mg প্লাস রাবিপ্রাজল 20 mg। এই দুটো সল্ট মিশিয়ে আল্টারডেক ক্যাপসুল তৈরি করে থাকে। এটি এক পাতায় 10টা ট্যাবলেটের একটা স্ট্রিপ তৈরি হয়, যার এমআরপি থাকবে মাত্র 89 টাকা। বন্ধুরা, আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই। আমি নতুন একটা ভিলেজ কুকিং চ্যানেল স্টার্ট করেছি, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে আমার নতুন চ্যানেলটিকে গিয়ে ভিজিট করুন এবং নতুন নতুন একদম গ্রাম্য পরিবেশের রান্না আমি ক্যামেরার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিওটি ফিরে আসা যাক। বন্ধুরা, এই আল্টারডেক ক্যাপসুল এটি কী কী সমস্যায় ব্যবহার করা হয় আসুন জানব। এই ক্যাপসুল আপনার শরীরে যে কোনো ধরনের ব্যথাকে ঠিক করতে ব্যবহার করা হয়। ব্যথা, মনে করুন আপনার বাড়িতে যদি বয়স্ক মা বাবা থাকে বা দাদু দিদিমা থাকে, তাদের কী হয়, কখনো কখনো হাঁটুতে ব্যথা, কখনো মাজায় ব্যথা, কখনো ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, বিভিন্ন রকম ব্যথা কিন্তু তাদের লেগেই থাকে। তো তাদেরকে যদি এই আল্টারডেক ক্যাপসুল দেওয়া হয়, এই ব্যথার জন্য কিন্তু খুব দারুণ কাজ করে। এই একটা ক্যাপসুল খেলে মোটামুটি এক সপ্তাহ কিন্তু ব্যথা থেকে আরাম থাকে। আবার কিছু কিছু মানুষের এই ক্যাপসুলের সম্পূর্ণ কোর্স করার পর সেই ব্যথা কিন্তু পার্মানেন্ট ঠিক হয়ে যায়। তো আপনাদের ক্ষেত্রে কী হবে সেটা বলা অসম্ভব। তো বন্ধুরা, এটি আরও ব্যথায় কাজ করে। মনে করুন আপনার প্রচণ্ড মাথা ব্যথা করছে, তো সেক্ষেত্রে আপনি খেতে পারেন। আপনার যদি ঘাড়ের শিরা ব্যথা করছে বা কোনো চোট লাগার কারণে যদি কোনো স্থানে আপনার ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে খেতে পারেন। কোথাও ফোড়া হয়েছে বা পুঁজ বের হচ্ছে, কানে ব্যথা, চোখে ব্যথা, এই ধরনের যে কোনো ধরনের ব্যথায় আপনি আল্টারডেক ক্যাপসুল সেবন করতে পারেন। শুধুমাত্র আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার বয়স 18 বছরের উপরে হতে হবে। 18 বছরের কম বয়সে এই ক্যাপসুলটি খাওয়া একদমই কিন্তু ঠিক হবে না, কারণ এটার ভিতরে অ্যাসিক্লোফেনাক 200 mg এবং রাবিপ্রাজল 20 mg যে দেওয়া আছে, এটা 18 বছরের নিচে দেওয়া একদম ঠিক হয় না। তো বন্ধুরা, এই ক্যাপসুলটি খেলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট বা ডোজ আসুন আমরা জেনে নিই। সবার প্রথমে ডোজের ব্যাপারে বলে নিই। সকালে এবং রাত্রে খাবার খাওয়ার পর একটা করে ক্যাপসুল খাওয়া যেতে পারে। মোটামুটি 4-5 দিন আপনি টানা খেতে পারেন। এবং আমি রেকমেন্ড করব, যখন আপনার ব্যথা হবে যে কোনো জায়গায়, সে ব্যথা যখনই হবে শুধুমাত্র তখনই যদি সেবন করেন, তাহলে আপনার শরীরে কোনো ধরনের ক্ষতি হয় না। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো মেডিসিন লম্বা টাইম ধরে যদি আপনি সেবন করতে থাকেন বিনা ডাক্তারবাবুর পরামর্শে, এতে কিন্তু আপনার শরীরে বিভিন্ন রকম সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তো আমরা জানবো এটার পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে। এই ট্যাবলেটটি খেলে বেশিরভাগ মানুষের দেখা গেছে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট কিন্তু হয় না। তবে কিছু মানুষের ট্যাবলেটটি খাওয়ার পর ঘাত বা চুলকানির সমস্যা দেখা গেছে। যদি আপনার, আশা করি এই সমস্যা হবে না, তবে মেডিসিনটি সেবন করার পর যদি এই ধরনের কোনো সমস্যা বা অন্য কোনো সমস্যা আপনি দেখেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ক্যাপসুলটি খাওয়া বন্ধ করলে আপনার সমস্যা এমনিতেই ঠিক হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এটা ছিল আল্টারডেক ক্যাপসুলের রিভিউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন।